সব থেকে এই মুহূর্তে বড় খবর, আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘুঁটিয়ারি শরীফে একটি প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মণ্ডল এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভাশিস চক্রবর্তী। সেই মঞ্চ থেকে নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার এক মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রীকে বুকে লাথি মেরে স্টেজ থেকে নামিয়ে দিল। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন 72 ঘন্টা চ্যানেলে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এখন 72 ঘন্টার চ্যানেলে। দেখুন কিভাবে পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার রহিমা বিবিকে লাথি মেরে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে। দেখুন কিভাবে সালাউদ্দিন সর্দার রহিমা বিবিকে স্টেজে থেকে বুকে লাথি মেরে নামিয়ে দিচ্ছে। সেখানে স্বয়ং আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি তৃণমূলের শুভাশিস চক্রবর্তী, আছে শ্যামল মণ্ডল ক্যানিং পুর। এই ঘটনায় এখন ঘুঁটিয়ারি শরীফ এলাকা থমথমে। রিপোর্ট 72 ঘন্টা। আমরা হাজার হাজার মানুষ ফাই করব, যুব সমাজ তাকে ফেকু করবে। আর যদি মনে করে তা তৃণমূল কংগ্রেস করব, আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস করব, আমরা আত্মহত্যা করব। আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আমার অনুরোধ করব, আমাদের দক্ষিণ চব্বিশ যুব সমাজ, আমাদের সভাপতি, আমাদের গার্জেন, আমাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে। আর আপনাদের মতো মানুষরা আমাদের আশীর্বাদ করেছেন, প্রা করেছেন, সহযোগিতা করেছে। অতএব কোনোভাবেই আমাদের দলকে ক্ষতিগ্রস্ত হতে দেবো না। আপনারা নিয়ে যেতে পারেন না। আমরা পেয়েছেন, আপনারা জয় বলে